গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল হয়ে গেছে আর সোনা ঘুম থেকে উঠেই আমার মার কোলে উঠে পড়েছে। মা রাস্তার ধারে ঝাড় দিচ্ছিল কিন্তু ঝাড় দিতে দিচ্ছে না। তোমরা অনেকেই হয়তো ভাবছো আমার গলায় কী হলো, গলাটা আসলে শীতে ভেঙে গেছে। আর এই দেখো, তারপরে কাজ হচ্ছে, ওদের রয়েছে প্রত্যেকদিন আমার বাবা বাজারে যায়, আর ওদের রয়েছে যারা আমার ব্লগটা কথা তো জানো যে ওরা কি করে। তো মাকে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম, বললাম যে পাড়ার দিকে যাচ্ছে নিয়ে এসো। আর আগের দিন আমার বাগান দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু আজকে আর একটা নতুন জিনিস দেখায়। দেখো, আমি ওই যে হাঁস আনার ঝুড়িতে কিছু গাজর, পালং শাক আর ধনে পাতার বীজ ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়েছে, পালং শাক অনেকগুলো আমরা তুলে খেয়েও নিয়েছি, এই জন্য হালকা হালকা লাগছে। আর আমার বাগানে একটা নতুন সদস্য, আমার হাতের টমেটো গাছ। এই দেখো, এই মাটিগুলো যেগুলো দেখছো এগুলো সব সার মাটি দিয়ে রেডি করে রাখা আছে, পরে কিছু লাগাবো। এবার বেগুন খেতে আসি, দেখি কি আছে না আছে। অনেক দিন হলো বেগুন টেগুন তোলা হয়নি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। গাছে ফল ধরে আছে, এর থেকে মানে সুন্দর দৃশ্য আমার মনে হয় আর কিছু হয় না। যারা আমার মতো গ্রামে থাকো তাদের এই সৌভাগ্যটা হয়, কিন্তু এখন কি বলতো, শহরে থাকলেও হয়, তার কারণ যারা ছাদ বাগান করতে ভালোবাসো তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। আমার খুব ভালো লাগে ছাদ বাগান করতে, কিন্তু আমার শ্বশুরবাড়ি সেই ফ্যাসিলিটিটা নেই, ওরা কেউ টাইম দিতে পারে না এসবের পিছনে, আর আমি একা বাচ্চা নিয়ে কী করে করবো। কিন্তু এখানে নিচে যতটুকু জায়গা আছে আমি সেখানে এইসব ফল সবজি ফুল লাগাই, আমার খুব ভালো লাগে। দেখো কী সুন্দর টাটকা তাজা বেগুন। মা বাড়ি নেই, এই ফাঁকে আমি গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি, কারণ মা আসলে আবার সার্থককে আমার কাছে দেবে, আমি ওকে খাবার খাওয়াবো, আর মা সেই ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নার ব্যবস্থা করবে। তো ওরা চলে এসছে, আর এদিকে দেখো মোচা বাচা হচ্ছিলো। আর আমার বাবা হাঁস মুরগির ব্যবসা করে, তো একজন হাঁসের বাচ্চা ডেলিভারি দিল। দেখো এরা কীভাবে মানে দুষ্টুমি করছে, যখনই হাঁসের বাচ্চা আনে তখনই এদের নিতেই হবে, মানে এতটা পথ। কি সুন্দর, কিউট কিউট না বাচ্চাগুলো, একদম গুলু গুলু, আমার তো খুব ভালো লাগে। একে এদিকে এনে ছেড়ে দিয়েছি যাতে ওখানে ডিস্টার্ব না করে, তাও দেখো ঠিক ও চলে যাবে। হাতে একটা লাঠি নিয়েছে, এটা নেট বাঁধা আছে, এটা যখন পদ্ম পুকুরে মাছ নোংরা পড়তো তখন এটা পরিষ্কার করতাম, ওটা নিয়ে চলে যাচ্ছে বাচ্চা ধরার জন্য। তো আজকে সকালে মা কটা রুটি করেছিল, বোন খেয়ে স্কুলে গেল, আর আমি রুটি দিয়ে, আর কালকে রাত্রে একটু মাংস রান্না হয়েছিল তাই দিয়ে খাবো। দেখুন এরকমটা হতেই থেকে প্রায়, হাসির বাচ্চা তোমার কাছে, হাসির বাচ্চা নেবেন ও হাসির বাচ্চা বিক্রি করে দেয়। কি আছে কত করে? আমাদের কাছে এগুলো নতুন কিছু নয়, তবে খুবই ভালো লাগে। এসবের মধ্যে একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আজকে তোমাদের দাদাভাই এসেছে আর পালন শাক আর মটন রান্না করা হয়েছে। তোমরা সবাই ভাবছো যে সার্থকের সাথে ওটা কে, আসলে ওটা হলো আমার বোনের মেয়ে অহনা। তো তোমাদের দাদাভাই যখনই আসে তখনই ওদেরকে ফোন করে ডাকে, আসলে ওরা না আসলে ভালোও লাগে না, একসাথে আসলে একটু বেশি মজা হয়। তাই দেখো আমার বোন, এটা বোনের বর, ওরা এসছে আজকে সন্ধেবেলায়। আর যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, সবাই মিলে একসাথে থাকলে মানে খুব মজা লাগে। আর ওদিকে ভিডিও কলে আমার দিদা ফোন করেছে, ওরা সবাই কথা বলতে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করছি, আমিও আছি ক্যামেরার উল্টো দিকে। তো কি বলবো, সত্যি ভীষণই মজা হয় যখন সবাই মিলে আমরা থাকি। দেখো মা মুড়ি মাখিয়েছে আর ও ধনে পাতাটা তুলে গালের মধ্যে ভরে দিয়েছে, ওর বাবা বের করে দিচ্ছে। সন্ধ্যেবেলায় মা মুড়ি মাখিয়েছে, বোন সিঙ্গারা নিয়ে এসছে, তোমাদের দাদাভাই মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, সেগুলো দিয়ে এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করব। দেখো কারা খাচ্ছে, এনাও 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 বুনু নিয়ে আসো।
তো আজকের ভিডিওটা মিষ্টি মুখ দিয়ে শেষ হোক। আজকের ভিডিওটা এবদি ছিল, আস দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।